Hello guys, Assalamualaikum. Welcome to my new videos. Aske blog ti hoche Bangabandhu Military Museum Part-3. Bangabandhu Military Museum Part-1 among Part-2 age upload kora hoyeche. Description box e link dewa thakbe, obosshoi dekhe niben. Ar hey, amar ei channel jodi subscribe kore na thaken, obosshoi subscribe kore niben. So cholun ghure ashi Bangabandhu Military Museum Part-3 blog ti. আমরা এখন চলে এসেছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে আর এটি হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের পার্ট 3 ব্লক আমাদের পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা এন্ট্রি এবং গ্রাউন্ড ফ্লোরে নৌবাহিনীর কিছু প্রতিচ্ছবি এবং প্রজেক্টরের মাধ্যমে যে প্রতিচ্ছবিগুলো দেখানো হয়েছিল এগুলো ভিডিও আপলোড করেছি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে দেখে নেবেন এখন আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি আর আপনি এই ফার্স্ট ফ্লোরে দেখতে পারবেন বিমান বাহিনী এবং সেনা বাহিনীর কিছু প্রতিচ্ছবি আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে প্রবেশ করতে আপনি এগুলো দেখতে পারবেন এখানে সম্পূর্ণ সেনা বাহিনী এবং আর্মিদের এই যুদ্ধের অস্ত্রগুলো দেখানো হয়েছে প্রাচীন বাংলার যে অস্ত্রগুলো যে যুদ্ধ করা হয়েছিল সেই অস্ত্রগুলো এখানে প্রদর্শন করা হয়েছে এই যে এখানে একটি বোর্ড দেখানো হয়েছে এটি হচ্ছে বাহিরের সাইড এই প্লেসটি অনেক সুন্দর এখানে দাঁড়িয়ে আপনি বাহিরের দৃশ্যটি দেখতে পারবেন এই যে এখানে হচ্ছে বিমান বাহিনী এবং সেনা বাহিনী মিক্সড করা এটি হচ্ছে সেনাবাহিনী এখানে যুদ্ধক্ষেত্রে কি কি অস্ত্র ইউজ করা হয়েছে এখানে তাই দেখানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মানুষ ছবি তুলছে এখানে আর্মিরা কিভাবে যুদ্ধ করেছিল সেই অস্ত্রগুলো দেখানো হয়েছে এবং আর্মিদের কিছু প্রতিচ্ছবি এখানে দেওয়া হয়েছে যে বাচ্চারা এখানে দুষ্টামি করছে ছবি তুলছে এখানে আর্মিদের যুদ্ধের পজিশন আর্মিদের ক্যাম্প এগুলো সম্পূর্ণ প্রতিচ্ছবি এখানে দেওয়া হয়েছে এই যে দেখুন এখানে আর্মিরা যেভাবে যুদ্ধ করেছিল তাদের পজিশন কেমন ছিল তারা কিভাবে যুদ্ধ করেছিল তার সম্পূর্ণ প্রতিচ্ছবি দেওয়া হয়েছে আর এখানে এই যে একটি ঘোড়াও আছে ব্রিটিশরা কিভাবে আমাদের উপর হামলা করেছে সেগুলো দেখানো হয়েছে তারপর বিমান বাহিনী কিভাবে যুদ্ধ করেছে তার প্রতিচ্ছবিও এখানে দেওয়া হয়েছে আপনি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে প্রবেশ করতেই এই ফ্লোরটি দেখতে পারবেন এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এই ফার্স্ট ফ্লোরে হচ্ছে সেনাবাহিনী আর্মি এবং বিমান বাহিনীদের প্রতিচ্ছবি এখানে দেখার পরে আপনি গ্রাউন্ড ফ্লোরে যেতে পারেন এরপরে ফোর্থ ফ্লোরে যেতে পারেন থার্ড ফ্লোরে যেতে পারেন আর এখানে অনেক কিছু জানার আছে এবং অনেক কিছু শেখার আছে যে এখানে বাংলাদেশের মানচিত্র দেওয়া আছে আর এখানেও কিছু কিছু প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে যুদ্ধের ক্ষেত্রে আমরা কীভাবে যুদ্ধ করেছি বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে তা কিছু প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়েছে যে এখানে কিছু অস্ত্র দেখানো হয়েছে তারপর মেশিন গান দেখানো হয়েছে আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আপনি সেকেন্ড ফ্লোরে সিঁড়িতেও যেতে পারবেন অথবা লিফট দিয়েও যেতে পারবেন আমরা যেহেতু সিঁড়িটা কাছে পেয়েছি তাই আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে বিমান বাহিনীর কিছু প্রতিচ্ছবি দেখানো হয়েছে এবং কিছু সেনাবাহিনীর প্রতিচ্ছবি দেখানো হয়েছে সেনাবাহিনী এবং বিমান মিক্সড করা সেখানে দেখতে পাচ্ছেন কিছু প্রজেক্টরের মাধ্যমে এখানে দেখানো হয়েছে বিমান বাহিনীর এখানে আপনি বসে এই প্রজেক্টরটি উপভোগ করতে পারবেন আর এখানে প্রচুর মানুষের ভিড় হয় এই প্লেসটিতে এখানে মানুষ ছবি তুলতে পারে যেহেতু এটি খোলামেলা একটি প্লেস এখানে মানুষ ছবি তুলতে পারে এবার এখান থেকে আপনি বাহিরের দৃশ্যও দেখতে পারবেন যে বাচ্চারা খেলাধুলা করছে অবশ্যই এই গানগুলো অথবা অস্ত্রগুলো এগুলো কোনো কিছুতে আপনি হাত দিতে পারবেন না এবং বাচ্চাদেরকে সামলিয়ে রাখতে হবে আপনি এখান থেকে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের পিছনের দিকটি দেখতে পারবেন ওই প্লেসটি অনেক সুন্দর আমরা ওই প্লেসটির ভিডিও আপলোড করব নেক্সট পার্টে অবশ্যই দেখবেন প্লেসটি অনেক সুন্দর এবং
এখানে বিমান বাহিনী কিভাবে যুদ্ধ করা হয়েছিল তার প্রতিচ্ছবি দেওয়া হয়েছে, কিছু অস্ত্র দেখানো হয়েছে, বিমান বাহিনীরা কি অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে সে অস্ত্রগুলো, যেহেতু আমি নামগুলো জানি না তা বলতে পারছি না অস্ত্রগুলোর নাম। এই ফ্লোরটি সম্পূর্ণই হচ্ছে বিমান বাহিনী প্রতিচ্ছবি দেওয়া, এবং এই ফ্লোরটি অনেক ফাঁকা একটি প্লেস, আপনি এখানে ছবি তুলতে পারবেন। এবং এই ফ্লোরটির উপরে আরেকটি ফ্লোর আছে, এখানে আপনি কিছু পতাকা দেখতে পারবেন বিভিন্ন দেশের, এখানে কি আপনি ছবি তুলতে পারবেন। আমি এখানে অনেক ছবি তুলেছি যেহেতু প্লেসটি অনেক ফাঁকা ছিল, আর এখানে মানুষের ভিড় একটু কম হয় কারণ যেহেতু একদম সম্পূর্ণ টপ ফ্লোরটি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের টপ ফ্লোর হচ্ছে এটি, এটি শেষ ফ্লোর, আর কোনো ফ্লোর নেই উপরে, তাই এখানে মানুষের ভিড় তেমন একটি নেই। এই যে দেখুন কয়েকটি দেশের পতাকা আছে এখানে, এখানে আপনি এসে ছবি তুলতে পারবেন এবং কোন দেশে কোন পতাকা সেগুলো চিনতে পারবেন। এখানে আমি অনেক ছবি তুলেছি, এই প্লেসে তো মানুষ মূলত ছবি তোলার জন্যই আসে এবং কিছু জানার জন্য আসে, এখানে অনেক কিছু আছে জানার, অবশ্যই আপনি এখানে আসলে বুঝতে পারবেন। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু ছবি দেওয়া আছে। এখানে ছোট্ট একটি কুড়ের ঘর আছে, এই কুড়ের ঘর আপনি ছবি তুলতে পারবেন, এটির মতো গ্রাম বাংলার একটি চিত্র তুলে ধরা হয়েছে, এবং গ্রাম বাংলাতে গিয়ে আর্মিরা কিভাবে যুদ্ধ করতো, ওরা কিভাবে এখানে জীবনযাপন করতো তার একটি প্রতিচ্ছবি দেওয়া হয়েছে। যে এখানে কিছু গান দেওয়া আছে, এখানে অনেকগুলো গান রাখা হয়েছে, এবং এখানে আপনার বাংলাদেশের যুদ্ধের যে কাহিনী সেই কাহিনীটা লেখা আছে, অবশ্যই দেখবেন এই কাহিনীগুলো। আপনি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে ফ্যামিলি সহ এবং ছোট বাচ্চাদেরকে সহ নিয়ে আসতে পারবেন, কারণ এই বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে অনেক কিছু শেখার আছে, বাচ্চাদের অনেক কিছু জানার আছে, কারণ তারা দেশ সম্পর্কে জানতে পারবে, যুদ্ধ সম্পর্কে জানতে পারবে, কীভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার সম্পর্কে জানতে পারবে, এবং বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী সম্পর্কে জানতে পারবে, তারা কীভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে, কীভাবে যুদ্ধ করেছে সে সম্পর্কে জানতে পারবে, এবং বিভিন্ন দেশের পতাকা সম্পর্কে জানতে পারবে। এখানে অনেক কিছু শেখার আছে, তাই অবশ্যই একবার হলেও আসবেন বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামটিতে। আপনি এই ফ্লোর থেকেই বাহিরে যেতে পারবেন, এখন আমরা নিচে নেমে যাচ্ছি, আমরা এখন বাহিরে যাচ্ছি, আর বাহিরের প্লেসটি অনেক সুন্দর, যেখানে ছোট্ট একটি বিমানের প্রতিচ্ছবি আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকে ছবি তুলে। বাহিরের প্লেসটির ফুল ভিডিও আমার নেক্সট ভিডিওতে আপলোড করব, অবশ্যই দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।